আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, মতামত সম্পাদক। ইউটিউবে আমি সংবাদ দিয়েছিলাম ইউএস পোস্টাল স্ট্যাম্প 21 ফেব্রুয়ারির ওপর বিক্রি হচ্ছে, অর্থাৎ 21 ফেব্রুয়ারির ওপর একটি ইউএস পোস্টাল স্ট্যাম্প বিক্রি হচ্ছে। এই সংবাদে উৎসাহ দেখেছি প্রচুর, প্রচুর লোকে সাড়া দিয়েছেন এবং হিট বেড়েছে প্রচুর সংবাদের উপর। তো এই স্ট্যাম্পটি আমাকে গৌরবান্বিত করেছে, আমাকে গৌরব দিয়েছে, গৌরব দিয়েছে বাঙালি জাতিকে। স্ট্যাম্পটি আসলে তৈরি করেছিলেন জিতু ওসমানী, জিতু ওসমানীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু স্ট্যাম্প নিয়ে কিছু সমালোচনাও হয়েছে, অনেকেই বলেছেন এই স্ট্যাম্পটি করা খুবই সহজ, যে কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে স্ট্যাম্পটি করা যেতে পারত। হ্যাঁ, কথা ঠিকই, আমেরিকাতে টেকনোলজি আছে, আছে অর্থ, এখানে করা সবকিছু সম্ভব। কিন্তু যে সময় জিতু ওসমানী করেছেন সে সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট কালে, মাত্র একদিন আগে যে স্ট্যাম্পটি উনি আমাদের উপহার দিয়েছেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। কিন্তু একটা সমস্যা হলো কি, স্ট্যাম্পটি বিক্রি করতে হবে 1 মিলিয়ন। 1 মিলিয়ন বিক্রি করলে এই স্ট্যাম্পটি, আসুন আমরা 1 মিলিয়ন স্ট্যাম্প বিক্রি করতে সাহায্য করি, আসুন আমরা জিতু ওসমানীর শহীদ ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকি, আসুন আপনারা সকলেই স্ট্যাম্পটি বিক্রি করতে জিতুকে সাহায্য করি, আমাদের সাহায্য করি, বাংলাদেশের গৌরবকে সাহায্য করি।